শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা, আর সেই উদ্দেশ্য সামনে রেখেই সিলেট সফরে আসছেন শেখ হাসিনা। গেল প্রায় তিন দশক ধরে দেশের রাজনীতিতে অনেকটা রীতির মতোই এবারও সিলেট থেকেই প্রচার শুরু করছেন আওয়ামী লীগ সভাপতি। সূচি অনুযায়ী বরাবরের মতোই সফরের শুরুতে হযরত শাহজালাল দরগাহ শরীফ জিয়ারত করবেন তিনি। সেখানকার কর্মসূচি শেষে যাবেন হযরত শাহপরান মাজারে। এই সফরেও নিরাপত্তা ছাড়া কোনো সরকারি প্রোটোকল নেবেন না প্রধানমন্ত্রী। মাজার জিয়ারত পর্ব শেষে দুপুর তিনটায় মহানগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অতীতের মতোই নির্বাচনী জনসভায় যোগ দেবেন বঙ্গবন্ধু কন্যা। মঙ্গলবার দুপুরে জনসভার মাঠ পরিদর্শন করেন দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সহ স্থানীয় নেতারা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। সরকারি সকল সুযোগ সুবিধা ছেড়ে দিয়ে নির্বাচন আচরণ বিধি অনুযায়ী তিনি সভায় অতিবাহিত করছেন। জনসভায় অন্তত 5 লাখ মানুষের সমাগম হবে বলে জানাচ্ছেন নৌকা মার্কার প্রার্থীরা। হাতে গুনে ঠিক 5 বছর পর পুণ্যভূমি সিলেটে আসছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর আগে সরকার প্রধান হিসেবে সফর করলেও আগামীকাল তার এই সফর শুধুমাত্র নির্বাচনী প্রচারের জন্য। দলীয় তহবিলের টাকা আর ব্যক্তিগত সঞ্চয় ব্যয় করে আগামী 2 সপ্তাহ দেশের বিভিন্ন জায়গায় যে নির্বাচনী প্রচার চালাবেন বঙ্গবন্ধু কন্যা, তার শুরুটা হবে এই আলিয়া মাদ্রাসা মাঠ থেকেই। দেবাশিস রায়, সময় সংবাদ, সিলেট।